গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। আর তিতিনা ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা। আর আমি চলে এসেছি আজকে একটা জুয়েলারি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই জানাবে জুয়েলারিটা কেমন লাগে, তো দেখতে থাকো। চলো শুরু করা যাক। দেখো জুয়েলারিটা করতে আমার লাগছে হ্যাঙ্গিং বল, জাম্প রিং লাগছে, সিসি বল, এই যে এটাই পেন্ডেন্ট হবে, পেন্ডেন্ট। আর এর মধ্যেই আছে ঝুমকোটার টপ, কানের ছোট ঘুমরু, কটন বল, টারসেল, কাচি, আর লাগছে স্টিল তার। তো এটা দিয়েই আমার জুয়েলারি আজকে কমপ্লিট হয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি পেন্ডেন্টটাকে রেডি করে নেব। দেখো পেন্ডেন্টটার নিচে হ্যাঙ্গিং বল লাগানোর জায়গা রয়েছে, ওইখানে আমি আগে জাম্প রিং দিয়ে হ্যাঙ্গিং বল সেট করে নেব। তো একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জাম্প রিং লাগানো, তারপর কিন্তু আমি জাম্প রিংটা লাগিয়ে নিয়েছি, কারণ আমি যদি দেখাতে যেতাম জুয়েলারি ভিডিওটা অনেক বড় হয়ে যেত। জাম্প রিং কিন্তু যে কেউই লাগাতে পারবে, সেই জন্য আমি খুব বেশি ডিটেলসে দেখাইনি। তো দেখো এই যে আমি তিনটে লাগিয়ে তোমাদের দেখালাম, এরপর আমি রেডি করে তারপর আবার আসছি। দেখো আমি সবকটা হ্যাঙ্গিং বল লাগিয়ে আমি টারসেলটা করে নেব, স্টিল তার দিয়ে, কটন বল আর সিসি বল দিয়ে, আর ঘুমরু দিয়ে করব আমি। তো দেখো প্রথমে অল্প করে কেটে নিচ্ছি, কারণ এটা খুব বেশি বড় হবে না। তো ফার্স্টে কেটে নিচ্ছি, দেখো সুতোটা বাঁধা একটু খেয়াল করতে হবে, বাঁধাটা একটু ইম্পর্টেন্ট। দেখো বাঁধাটা খুবই সহজ, দুটো সুতোর মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর একটা গিট হয়ে গেছে ওখানে। ফার্স্টে আমি একটা কটন বল দিয়ে নিয়েছি, তারপর একটা সিসি বল, আবার একটা কটন বল, একটা সিসি বল, এরকম করে তিনটে তিনটে করে দিয়ে নেব। তারপর আমি দেব ঘুমুর। সেমভাবে ঘুমুরের উপরে আমি আবার সিসি বল আর কটন বল তিনটে তিনটে করে ভরে নেব। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি লাল রঙের সুতোর যে টারসেল সেটা আমি ওই সুতোর সঙ্গে বেঁধে নেব। তো দেখো বাঁধাটা কেমন করে বাঁধছি, দুটো সুতোর মাঝখান দিয়ে দিয়েছি। নর্মাল যেভাবে গিট দেয় আমিও কিন্তু সেভাবেই গিটটা দিয়ে নিয়েছি, তারপর প্লাস দিয়ে একটু বেশি করে টাইট করে নিয়েছি।
দেখো আমি গিটটা দেওয়ার পরে সুতো একটু এক্সট্রা রেখেছি, এবার সেইটুকু কটন বল সিসি বলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে খোলার চান্স থাকে না। এবারে আমি টারসেলে শুরুতেই একটা গিট দিয়ে নিচ্ছি যাতে কটন বলগুলো ও সুতোর উপরে উঠে না আসে। দেখো আমার একটা সাইড এবার রেডি হয়ে গেছে, এই যে পুরো রেডি হয়ে গেছে একটা সাইড। এবারে আমি ইয়াররিংস করে নেব, তার জন্যে লাগছে আমার ঝুমকোটা, ঝুমকোই হ্যাঙ্গিং বল জাম্প রিং দিয়ে যেটা পেন্ডেনে করেছিলাম সেরকম সেমভাবে করে নেব। আমার এখন লাগবে চারটে, কারণ দুটো লাগবে পেন্ডেনের সঙ্গে লাগাতে আর দুটো দিয়ে ঝুমকো হবে। একটা লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার একটা লাগানো হয়ে গেছে। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে ঝুমকোটা, আর এই যে চারটে ঝুমকোই রেডি করে ফেলেছি আমি এখন। আমি কিন্তু পেন্ডেলের একটা সাইড করা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটা সাইড শেয়ার করিনি, কারণ সেমভাবেই করতে হতো সেজন্যই আর শেয়ার করিনি। দেখো একটা জাম্প রিংয়ের মধ্যে ঝুমকোটাকে ঢুকিয়ে এবার যে কর্নারেরটাই লাগিয়ে নেব, যেভাবেই সেট করে নেব। এই দেখো এদিকে এটা দিয়েছি, আর এদিকেরটা লেন্থটা একটু বড় করব। জাম্প রিং দিয়ে আমি চেন করে নেব একটা ছোট্ট। এবারে আবার এবারে এই কর্নারটা আমি এটা সেট করে নেব। এবার এই নিচটাতে আমি ঝুমকোটা লাগিয়ে নেব। আমার কিন্তু জুয়েলারিটা রেডি হয়ে গেছে, এবারে আমি ইয়াররিংস করে নিচ্ছি। ঝুমকোটা তো আগেই তোমাদেরকে করে দেখিয়েছি, সেট করে নিয়েছি। এবারে আমি একটা কটন বল, তারপর দেবো একটা সিসি বল, তারপর আবার একটা কটন বল। এবারে আমি টপটার সঙ্গে সেট করে নেব, এই যে টপটা দিয়ে দিয়েছি। এই দেখো এই যে আমি আর একটা ইয়াররিংস করে রেখেছিলাম, তো রেডি হয়ে গেছে। তো চলো পরে দেখাই কেমন লাগে। দেখো জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি পরেও নিয়েছি। তো কেমন লাগলো জুয়েলারিটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। সবাই তিতিনা ব্লগের পাশে সব সময় থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।
সবাই ভালো থেকো, গুড নাইট।